আমি সুজিত কুমার ঘোষ, ছবি আঁকি। তো মাইকেলের এই প্রশংসা করতে হয় এই কারণে যে করোনাকাল থেকেও ও আগেও প্রতি বছরই এককভাবে এরকম এক্সিবিশন করে এসছে, এবং প্রতি বছরই করোনার যখন খুব খারাপ সময় তারপরে আবার এক্সিবিশন করেছিল ষোলো, সেটাও 2020 সালের শেষের দিকে। তারপরের থেকেও পরপর এক্সিবিশন করে আসছে। নারীকে নিয়ে, নারী চরিত্রকে নিয়েই ওর ছবির বিশেষ ভাবনা। নারীকে যে সমাজের সাথে যে বিচ্যুতি ঘটায়, অর্থাৎ মুক্তির যে পথকে বেছে নেওয়ার জন্য যে নারীর যে সংগ্রাম, সেটাকে সমাজ বিদ্রুপ করেছে বারবার, তার বিরুদ্ধেই নারীর যে প্রতিরূপ বিভিন্নভাবে সে ছবিতে ফুটে তুলেছে, সেটা কিন্তু একটা কাব্যিক ছন্দময় রঙের ব্যবহারে মাইকেল এখানে উপস্থিত করেছে। তো মাইকেলের ছবির প্রশংসা এই কারণে আরও করা যায় যে অনেকে ছবিকে নিয়ে আসে নিজের ভাবনার থেকে, হলেও ছবির মধ্যে একটা বিক্রির সুলভ জায়গায় নিয়ে আসে, অর্থাৎ খুব কালারফুল সুন্দরী মুখ এইভাবে ছবিকে নিয়ে আসে, কিন্তু ছবির ভাষা হলো আসল, ছবির যে অন্তর নির্যাস যেটা থাকে, ছবির যে মূল বক্তব্য, সেটা মাইকেল ছবিতে উপস্থিত করতে পেরেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকের যে বিদ্রোহ নারীর যে সমাজের প্রতি, সেটা বারবার উল্লেখ করেছে যে এখনও নারীদের প্রতি যে সমাজের দ্বিচারিতা হয় সব সময়, সেটা ওর ছবি দেখলেই বোঝা যায়। এবং ওর মনের যে ভাবনা সমাজের সাথে বিভিন্নভাবে ও মেলামেশা করেছে, যার ফলে সমাজ চরিত্র, নারী চরিত্রকে একটা জায়গা নিয়ে আসতে পেরেছে। ও বিভিন্নভাবে ব্যস্ততা থাকার সত্ত্বেও ও শিল্পচর্চা করে এবং প্রচুর ছেলেমেয়েদের ছবি আঁকা শেখায়, তারপরেও যে সময় নিয়ে যে এইভাবে কাজ করে আসছে, সেটা প্রশংসা দাবি রাখে। এই জন্যেই মাইকেলের ছবি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে যে কবে আবার যে নারী চরিত্রের যে শ্লেষা, সেটা বারবার কীভাবে দেখব, সেটা শিল্পীর অনুরাগী যারা, তারা উপস্থিত হওয়ার জন্যই সম্মুখ হয়ে থাকে। ধন্যবাদ।